স্কুল থেকে ফিরে বাড়িতে রান্না করা পাস্তা মাইক্রোওয়েভে গরম করে খেয়েছিলেন এক পড়ুয়া। পছন্দের ডিশ খেয়েই বাড়ির সামনের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে চলে যায় সে। কিন্তু একটু পর থেকে শুরু হয় অস্বস্তি, ঘাম হতে থাকে সারা শরীরে, সঙ্গে শুরু হয় মাথা ব্যথা, বমি, কিছুক্ষণ পরই শুরু হয় আবার পেট ব্যথা। বিপদ বুঝে আর অপেক্ষা না করে কোনো রকমে বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া। বাড়িতে ফেরার পর রাতেই শুরু হয় জলের মতো পায়খানা। এরপর শরীর থেকে প্রচুর পরিমাণে জল পেরিয়ে যাওয়ার নিস্তেজ হয়ে যায় সে। এদিকে পরদিন সকালে ছেলের এই শরীর খারাপের বিষয়টি নজরে আসে বাড়ির লোকের। এরপরই ওই তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। তদন্তে জানা যায় দিন পাঁচেক আগে রান্না করা হয়েছিল ওই পাস্তা, রাখা ছিল রান্নাঘরে। সেই পাস্তাটি গ্যাসে না ফুটিয়ে মাইক্রোওয়েভে গরম করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ওই পাস্তা খাওয়ার ঘন্টা দশেক পর অর্থাৎ ভোর 4টে নাগাদ মৃত্যু হয়েছে ওই তরুণের। মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে খাদ্যে বিষক্রিয়া। সম্ভবত রান্নাঘরে এভাবে 5 দিন ধরে পাস্তা ফেলে রাখায় উৎপন্ন হওয়া ব্যাকটেরিয়ায় ফলে বিষক্রিয়া হয়। এছাড়াও ওই ছাত্রের লিভারে সেন্ট্রিব্রুলার নেক্রোসিসের মতো লক্ষণও দেখা গিয়েছিল, যার ফলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে শুধু ময়দাজাত খাবার নয়, মাছ, মাংস, সস, স্যুপ, ভাত, আলু এবং দুগ্ধজাত খাবার থেকেও বিপত্তির সম্ভাবনা রয়েছে। এই ধরনের খাবার রান্না করার কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেওয়া উচিত। যদি তা নাও হয় তা সঠিকভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে হয়। এক্ষেত্রে দুয়ের কোনোটিই ঘটেনি। সাধারণ তাপমাত্রায় রান্নাঘরে রাখা ছিল ওই রান্না করা পাস্তা, ফলে ওই খাবারে বেড়ে গিয়েছিল ব্যাকটেরিয়ার পরিমাণ। এই ব্যাকটেরিয়া জাতক সংক্রমণকে ডাক্তারি পরিভাষায় বলে ফ্রাইড রাইস সিনড্রোম, যদিও এই ঘটনাটি পুরনো। এই ঘটনাটি পুরনো, 2008 সালের ব্রাসেলসে এই ঘটনাটি ঘটে। তবে ফ্রাইড রাইস সিনড্রোমের এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের সামনে এসেছে। ভাবুন, আমরা অনেক সময় খাবার বেশি রান্না করে ফেলি, খাওয়া হয় না সেই দিনই, তারপর হয়তো সেই দিকে খুব একটা নজর দিই না, তাই সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করে সেটাকে ফ্রিজে ভরেও রাখি না, একইভাবে পড়ে থাকে। পরের দিন মনে হয় এবার খাওয়া যায়, মাইক্রোওয়েভে রেখে গরম করে খেয়ে নিই, কিন্তু সেটা যে কতটা ক্ষতিকর হতে পারে এটাই তার প্রমাণ। কারণ এই যে পড়ুয়া, সেও একই কাজ করেছে। খাবারটা দীর্ঘ সময় মানে 5 দিন ধরে পাস্তাটা পড়েছিল, রান্নাঘরেই ছিল, আর তারপর সেই পড়ুয়া মাইক্রোওয়েভে খাবারটি গরম করে খেয়ে দিয়ে মাঠে চলে যায়। আর তার পরিণতি কী হলো? তার পরিণতি হলো মৃত্যু। তাই ডাক্তাররা বলছেন যে এই ধরনের খাবার যদি বেশি হয়েও যায় তাহলে সঠিকভাবে তাকে সংরক্ষণ করুন, ফ্রিজে তুলে রাখুন। খুব ভালো হয় যদি রান্না করেই সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়, কিন্তু অনেক সময় তা হয় না, কারণ আমরা খাবার বেশি রান্না করে ফেলি। তখন সেই খাবারটিকে সঠিকভাবে সংরক্ষণ করার কথা বলা হচ্ছে। স্কুল থেকে ফিরে বাড়িতে রান্না করা পাস্তা মাইক্রোওয়েভে গরম করে খেয়েছিলেন এক পড়ুয়া।
পছন্দের ডিশ খেয়েই বাড়ির সামনের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে চলে যায় সে। মানে এই ঘটনা মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু তারপরেই হয় বিপত্তি। কারণ দীর্ঘ সময় ধরে খাবারটা ছিল, তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, আর সেই খাবারটি খেয়েই রীতিমতো মৃত্যুর কোলে ঢলে পড়ে তরুণ। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।